এদিকে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিহার নাচে এবার কাব্যে সংযুক্ত আরব আমিরাতের বিখ্যাত শারজা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ক্রিকেটের জন্য আলোচিত ঐতিহ্যবাহী স্টেডিয়ামে নিজের গাওয়া তিন জনপ্রিয় গান পটাকা আমি চাই থাকতেও হাবিবির সঙ্গে পারফর্ম করবেন তিনি। আগামী 3 ডিসেম্বর স্থানীয় সময় বিকেল 4টায় শারজা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত ফ্রেন্ডশিপ ফেস্টিভ্যাল, আর সেখানে উপভোগ করা যাবে ফারিয়ার পারফর্ম তথা নাচ। এর জন্য টিকিট কেনা যাবে আগামীকাল থেকে। বিষয়টি নিয়ে সম্প্রতি নুসরাত ফারিহা বলেন, শারজা স্টেডিয়ামের নাম অনেক শুনেছি, তবে এবারই প্রথম সেই স্টেডিয়ামে আমি পারফর্ম করব ভাবতেই ভালো লাগছে। অনুষ্ঠানটিতে অংশ নিতে শীঘ্রই উড়াল দেবেন তিনি, আশা করি দারুণ একটা সময় কাটবে বলে জানান নুসরাত ফারিহা। অন্যদিকে সম্প্রতি বাংলাদেশে শুরু হয়েছে বাংলাদেশ ও ভারতের রাষ্ট্রীয় উদ্যোগে নির্মিতব্য বঙ্গবন্ধু সিনেমার শুটিং। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর এ সিনেমায় ফারিয়া অভিনয় করবেন মুজিব কন্যা শেখ হাসিনার চরিত্রে। সংযুক্ত আরব আমিরাত থেকে ফিরে আগামী 5 ডিসেম্বর এই সিনেমার শুটিং ইউনিটে যুক্ত হবেন নুসরাত ফারিহা। উল্লেখ্য, নুসরাত ফারিহা ছিলেন উপস্থাপক, তবে এখন পুরো দস্তুর নায়িকা। গত কয়েক বছর ধরে বেশ কিছু আলোচিত সিনেমায় অভিনয় করেছেন, তার সমস্ত ব্যস্ততা এখন রূপালী দুনিয়া ঘিরেই, তবে এর ফাঁকে গানও করেন তিনি। পটাকা ও আমি চাই থাকতে পর সম্প্রতি প্রকাশ করেছেন নিজের আয়োজনের তৃতীয় গান হাবিবি। প্রিয় দর্শক, এ পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। চ্যানেলটির অনেক ভিডিওতেই রূপক অর্থে অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলাকৌশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য। তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবেই গ্রহণ করবেন। ধন্যবাদ।